আমাদের সাথে যেহেতু একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন আমি শুরুতেই তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি আচ্ছা মারুফ বিল্লা তিনি লিখেছেন আমার বয়স 16 বছর কোমরের L45 S1 ডিস্কে সমস্যা আমি এখন কি করব ধন্যবাদ আসলে কোমরে L45 S1 এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে আর এটা কমন 45 এ বেশি হয় L5 S1 ও হয় তবে কম তো এই এই সমস্যা যেটা হবে কোমর ব্যথা হতে পারে অনেকের অনেকের কোমর থেকে পিছনে পায়ের পিছন দিকে যেতে পারে অনেকে পায়ের দিকে যেতে পারে অনেক সময় পা অবশ বা ঝিঝি ঝিঝি এরকম মনে হতে পারে বা হাঁটতে গেলে রুগী হাঁটতে পারবে না হাঁটতে গেলে মনে হয় তাকে ধরে রাখবে বা টেনে ধরে আসছে স্বাভাবিক সে চলাফেরা কষ্ট হবে একটু মুভমেন্ট করলেই ব্যথা হতে পারে যেহেতু ওনার এটা ডায়াগনোসিস কনফার্ম ওনার এটার জন্য হসপিটালাইজড হয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার রিহাবিলিটেশন বিভিন্ন থেরাপি আমরা প্রোভাইড করে থাকি এবং এক্সারসাইজ প্রয়োজন আছে এগুলা পুরা হসপিটালাইজড হয়ে কমপ্লিট বেড রেস্টে থেকে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে আর ইন দ্য মিন টাইম উনি ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলে দেখে ব্যায়ামগুলো করতে পারে ব্যায়াম দেওয়া আছে ওখানে পিএলআইডির ব্যায়াম বললেই হবে সার্চ দিলে ওখানে লিখলে ওখানে ওই ব্যায়ামগুলো করে দেখতে পারে কিছুদিন রেস্টে থেকে যা কিছু হোক না কেন আপনার অনেক সময় যদি কনজারভেটিভ চিকিৎসা ফেল করে মানে আপনার এই সকল এবং কারণে যদি নিতে না পারে। অনেক সময় ফেল করলে সার্জারির প্রয়োজন হয়ে পড়ে বা হতে পারে তো সেই ক্ষেত্রে বেশিরভাগ রুগী আমরা দেখছি যে নব্বই থেকে পঁচানব্বই রুগী কিন্তু অপারেশনবিহীনই ভালো হয়ে যায় এবং ভালো থাকতে পারে শুধু আমরা যে কথাগুলো বলছি বসা চলা ফেরা কাজকর্ম উঠা বসা মানে তার ব্যক্তিগত লাইফ বা যেখানে সে জব করে যে কাজটা সেটা যেন সাবধানে করে বা এবং নিয়ম করে তাহলে এই রুগীগুলো অত একটা খারাপ হয় না তো আমার মনে হয় উনি এভাবে যদি চিকিৎসা নেয় ইনশা হয়ে যাবে আমরা যেহেতু আজকে কথা বলছি পিএলআইডি এবং টিকা এই দুটো এর মধ্যে কি পার্থক্য আছে এটা একটু জানতে চাইবো ধন্যবাদ আপনাকে এই দুটার বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ একই মানে উপসর্গ একই কিন্তু একটু বেসিক পার্থক্য আছে বেসিক পার্থক্যটা এরকম পি এল মানে প্রলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক লাম্বার আপনি জানেন সাতটা হার আছে এখানে এল ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা হার আছে এবং দুইটার মাঝখানে আপনার কি আছে ডিস্ক থাকে তো এই ডিস্কগুলো অনেক সময় প্রলাপস হয়ে যায় এবং বের হয়ে আসে তো এখন যদি লাম্বার প্রলাপস হয় বা ডিক্স বের হয়ে আসে সেই ক্ষেত্রে কোমর ব্যথা হবে কমন জিনিস তো এই ক্ষেত্রে এটা যে অরিজিন রুট এই রুটটা হচ্ছে সায়াটিক নার্ভের অলসো সেম রুট তো এখন রুট যদি ইনভলভ হয় তাহলে সায়াটিক নার্ভ ইরিটেশন হবে এবং পেইন হবে তাহলে অল পিএলআইডি কিন্তু সায়াটিকা তৈরি করে আচ্ছা আচ্ছা এখন সায়াটিকা যে শুধু পিএলআইডি বা রুটে হবে তা কিন্তু না এটা কিন্তু সায়াটিক নার্ভ একটা কোর্স আছে কোর্স মানে আমরা পথ বলি মানে যেখান দিয়া নার্ভটা পায়ে পথ দিয়ে পায়ে চলে গিয়েছে তো সেইখানে আবার বিভিন্ন জায়গায় কম্প্রেশন হতে পারে যেমন পাইরিফর্মিস একটা মাসেলস আছে আমাদের বাটক বা যেটা আমরা বলি কোমরের পিছনে গ্লুটিয়াল রিজনে তো সেইখানে ওই দুই ওই মাসলের মাসকেন দিয়ে নার্ভটা পাস করে অনেক সময় আমি এই জন্য বারবার সবাইকে বলি যে মানি ব্যাগ পিছনে না রাখা এবং সেটা থেকে ওই মানি ব্যাগ থেকে ওই জায়গা একটা কম্প্রেশন হতে পারে তো সেইখানেও যদি নার্ভ কমপ্রেসড হয় তা হলো সায়াটিকা হবে আচ্ছা আমরা সায়াটিকা প্রসঙ্গে আরো কথা বলবা একজন দর্শক অপেক্ষায় আছেন আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে জি আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে মোহাম্মদ গোলাম মোস্তফা বলছিলাম আমার বয়স 44 বছর জি আমার প্রশ্ন হচ্ছে স্যার আসলে কাছে অফিশিয়াল জব করি গরম চেক দিয়ে কিংবা গরম পানি যে দেওয়ার পরে দেখা যায় যে আমার একটু আরাম লাগে এই ক্ষেত্রে আমার করণীয় কি আমার প্রশ্ন হচ্ছে এটা আচ্ছা আপনাকে রোগটা নির্ণয় সহজ একটা নির্ণয় করে বলে দিচ্ছি আপনি এটা করবেন কল্লি বুঝতে পারবেন রোগটা কি আপনি যেই জায়গায় ব্যথার কথা বলছেন আপনি ওই জায়গাটা মানে উপরে রেখে ধরেন যদি পিঠে যে জায়গা বলছেন সেখানে উপর হয়ে শুয়ে কাউকে বলবেন ঠিক যেই জায়গাটা আপনার কাছে মনে হয় ব্যথা সেখানে একটু আঙ্গুল দিয়ে প্রেস করতে হ্যাঁ চাপ দিতে যদি চাপ দিলে ওই পেইনটা আপনি পান হ্যাঁ একটা নির্দিষ্ট পয়েন্টে পেইন ফিল হয় তাহলে বুঝতে হবে এটা একটা মাসেল বা লিগামেন্টের কোনো প্রবলেম আর এটা কোনো বড় সমস্যা না তো এটা হতেই পারে আপনি গরম শেঁক দিচ্ছেন ভালো আপনি ব্যথানাশক মলম বা ক্রিম লাগাবেন লাগিয়ে গরম শেঁক দেবেন যদি এতেও না যায় আপনি ট্যাবলেট ইপেরিসন ফিফটি এম এম জি দুবেলা পনেরো বিশ দিন খেয়ে দেখেন এতও না গেলে আপনাকে কোনো বাদ ব্যথা ডাক্তারকে দেখাতে হবে দেখালে ওখানে আমরা বিভিন্ন প্রকার আমরা ইনভে ইন্টারভেনশন করি যেমন আমরা এই ক্ষেত্রে বিভিন্ন থেরাপি দেই বিভিন্ন আপনার ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি এটা ডাক্তার চয়েস করবে আপনার কোনটা করতে হবে আর যদি প্রেশার দিলেও কোনো ব্যথার কোনো স্পেসিফিক পয়েন্ট আপনি খুঁজে না পান তাহলে বুঝতে হবে এটা গ্যাস্টাইটিস বা ইন্টারনাল ভিতরের কোনো অর্গানের কোনো সমস্যা বা সাধারণ কিছু হতে পারে এত এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই তো আমার মনে হয় আপনি ওইভাবে একটু করে দেখেন ইনশাল্লাহ এটা রিমিডি হয়ে যাবে আমরা সায়াতিকা নিয়ে আরো কথা বলবো তার আগে আমি একটু মোহাম্মদ বিল্লাল হোসেন আপনার কাছে আমি একটু জানতে চাইব যে আপনি কি করেন কোথায় থাকেন আপনার প্রবলেম কি ছিল এই বিষয়গুলো আমি একজন প্রবাসী মালয়েশিয়াতে থাকি আমার পেশা হচ্ছে ফুলের বাগান গার্ডেনের কাজ ওইখানে ট্রাক্টার আছে আমাদের দেশে যে ইসার মাথাগুলি বলে এগুলা ওই ট্রাক্টার দিয়ে ওই জমিটা চাষ করি ফুল লাগাই কাঠি এটাই আমার পেশা কিন্তু এখানে এতটুকুই যে আমরা বসে কুজো হয়ে কাজ করতে হয় নুয়া ফুল কাটতে হয় দাঁড়ান দাঁড়ানো থাইকা তখন ওই নুয়া ফুল কাটা থেকে আমার প্রেম শুরু হয়েছে আর কি পেইনটা কতদিন ধরে আপনার আমার হচ্ছে অরিজিনালি পেইনটা হচ্ছে নয় মাস যাবত আগে অল্প অল্প হইতো তো কিছু মেডিসিন খাইতাম ভালো থাকতাম নয় মাস আগে যখন রাতে আমি ঘুমাই ঘুম থেকে ওঠার পরে আশ্রমে যাই আইসে যখন আমি আবার আমার বেটে শুইলাম তখন আমার বাম সাইডে পেছনের দিকটা একটা লগ জিলিক দিছে ওইখান থেকে আমার ব্যথার উৎপত্তি শুরু হয়ে গেছে আচ্ছা ওইখানে আমি অনেক ডাক্তার দেখাইছি ওষুধ খেয়েছি কিন্তু কাজ হইছে না ওখানে যেমন আপনি ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়েছেন কিন্তু কখনো কি আপনাকে বলা হয়েছে যে কি কারণে পেইনটা হচ্ছে বা আপনার নেচার অফ জবটা কেমন আপনি কি কাজ করেন সেটা কিভাবে করতে হবে এগুলো কি জানতে পেরেছিলেন জি আমি জানতে পেরেছি বলতে ওইখানে এক ডাক্তারের কাছে আমার বস নিয়ে গিয়েছিল একজন অর্থোপেডিক ডাক্তার উনি আমাকে এক্সরে রাইছে করোনার পরে উনি আমাকে বলছে যে আমার L4 L5 এ ডিকসে সকিন হয়ে গেছে চিকুন হয়ে গেছে আচ্ছা উনি অতটুক বলছে আর উনি বলছে যে আমি যার তার কোনো বাড়ি কোনো আলগি না দেই অথবা নিয়া কোনো কাজ না করি আচ্ছা উনি অতটুকই বলছে আর কিছু মেডিসিন দিছে আচ্ছা কিন্তু ওনার খাওয়ার পরও ব্যথা কমে নাই তারপরে আপনি কি করলেন সেই সেটাও আমরা শুনবো একজন দরশকেপে গেছেন ফোনটি দিয়ে নিচ্ছি। হ্যালো

এগুলো আমি মালিশ করছি এবং কিছু ট্যাবলেট খাইছি ট্যাবলেট খাইলে একটু ভালো লাগে সমস্যা যেটা খুব রিলেটেড আমরা প্রায়ই পাই হাত উঠাতে সমস্যা জামা গায়ে দিতে কষ্ট হয় বা অনেকের হাত শুকিয়ে যেতে পারে দীর্ঘদিন যখন ট্রিটমেন্ট হয় না হাত শুকিয়ে যায় শক্তি কমে যায় এটা হতে পারে তো মোস্ট অফ দ্য কেস আমরা দেখি দুইটা কারণ এক হচ্ছে ডায়াবেটিক ইন্ডিউসড আর একটা হচ্ছে মেকানিক্যাল সমস্যা তো যেহেতু ওনার ডায়াবেটিস নেই তাহলে বুঝতে হবে থেকে সমস্যাটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ঘরে যদি আমরা ডিক্স প্রলাপ যেটা আমরা বলছিলাম আজকে পিএলআইডি পিএলআইডি যদি ঘরে হয় তা থেকে কিন্তু এই শোল্ডারে আপনার রেফার্ড পেইন হতে পারে এবং শোল্ডারের যে মাসেল এবং নার্ভ সাপ্লাইগুলোতে প্রবলেম হয় মাসেলগুলো উইক হয়ে আসে তখন আস্তে আস্তে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলি আমরা বা জোড়া শুকিয়ে যেতে পারে শোল্ডারে যে বা ফ্রোজেন হয়ে যেতে পারে বা রোটেটর কাপ সিনড্রোম হতে পারে তো এক্ষেত্রে আপনাকে ঘাড়ের একটা অ্যাসেস করা দরকার আমার মনে হয় আপনার যদি ভবিষ্যতে আমি কিছু টিপস দিচ্ছি ওটা করেন না হলে আপনাকে হয়তো ঘাড়ের একটা ডাক্তার দেখে আমার করে দেখতে হবে আর আপনার বালিশ শুধু আপনি না যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন আপনারা দয়া করে আজকে থেকে একটা পাতলা নরম বালিশ ব্যবহার করবেন অনেকে দুইটা ইউজ করেন অনেকে শক্ত বালিশ ইউজ করেন অনেকে বালিশ ছাড়া কোল বালিশ মাথায় দিয়ে ঘুমান অনেকে রেলিং রেলিংয়ে মাথা দিয়ে ঘুমান এটা করা যাবে না এতে ঘাড়ে মারাত্মক সমস্যা হতে পারে একটা পাতলা বালিশ ব্যবহার করবেন সব সময় আর আবার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন ঘাড়ের কিছু ব্যায়াম দিয়েছি আমি এবং শোল্ডারের ব্যায়াম অথবা পুলি বানিয়ে নেবেন ওই আপনার ফ্যানের ফ্যান যদি থাকে বাসা রেলিং বা ফ্যান উপরে সিলিংয়ে ফ্যানের ওখানে পুলি টানি হাতের ব্যায়াম বা গাছের মধ্যে দ দড়ি টাঙিয়ে পুলি দিয়ে হাতের ব্যায়াম করা বা ওয়াল এক্সারসাইজ এগুলো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন শোল্ডারে বিভিন্ন ব্যায়াম আছে ওগুলো একটু করতে থাকেন গরম শেক দিচ্ছেন দেন আপনি হয়তো এই ক্ষেত্রে ন্যাপ্রক্সেন ফাইভ হান্ড্রেড একটা করে দশ পনেরো দিন দুবেলা খেয়ে দেখেন সাথে গ্যাস্ট্রিকের ওষুধ এতে ইম্প্রুভ না হলে ঘাড় এসেস করতে হবে এবং প্রয়োজনে এমআরআই করে দেখতে হবে আমরা বিল্লাল হোসেনের সাথে কথা বলছিলাম ওনার কাজের ধরনের সাথে আসলে ওনার যে সমস্যাটা সেটা জড়িত আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিয়ে আবার ওই প্রসঙ্গে আসবো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়া আলাইকুম আসসালাম জি আমাদের পেশেন্টের নাম হচ্ছে ইমরান হুম হুম জি ওর বয়স হচ্ছে বারো বছর কয়েক কয়েক মাস হবে আর কি এখন স্যার ওর হচ্ছে গত একুশ নভেম্বর থেকে স্যার হাঁটুতে ব্যথা প্লাস আপনি বসলে উঠতে পারেন আর কি তখন আমরা নিউরোসায়েন্সে নিয়ে গেছি ওইখানে বসতে যে জিবিএস সিনড্রোম আর কি জিবিএস সিনড্রোম স্যার আচ্ছা এখন স্যার ওর হচ্ছে মানে কয়েকটা টেস্ট দিয়েছিল স্যার মানে হ্যাঁ ওই টেস্টে স্যার হারের হারে যে নেয় ওটা হচ্ছে প্রোটিন লেভেল স্যার একশো ছিল আর কি স্যার এই সময় আবার স্যার করোনা পজিটিভ চলে আসছে তিরিশে নভেম্বর তখন আমরা স্যার ওইখানে আইসোলেশন নেই দেখে এখন স্যার নেগেটিভ হওয়াতে এখন আবার আমরা ওইখানে ভর্তি হয়েছি এখন স্যার ভর্তি হয়নি কিন্তু ওইখানে যে ফিজিওথেরাপি প্লাস এনসিএস টেস্ট করে ওইখানে নিতে হবে এখন স্যার আমরা ফিজিওথেরাপিটা বাসায় কিভাবে দিতে পারি স্যার এই জন্যই আসলে ফোন দিয়েছি কোথায় থাকেন আপনারা স্যার রামপুরাতে থাকি কিন্তু স্যার ওইখানে অ্যাডমিট না আচ্ছা

এই ক্ষেত্রে ফিজিওথেরাপির শুধুমাত্র এখন আপনারা বাসা এক্সারসাইজ করান এক্সারসাইজগুলা ওকে শুয়ে শুয়ে বিভিন্ন রকম এক্সারসাইজ আমার ইউটিউবের চ্যানেলে গেলে দেখবেন অনেক এক্সারসাইজ আছে বয়স্কদেরও যে এক্সারসাইজ ওর জন্য সেম এক্সারসাইজ এবং এই এক্সারসাইজগুলো এরকম নয় যে স্পেসিফিক এক জায়গায় করতে হবে আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন নীলুফার ইয়াসমিন নীলা তিনি লিখেছেন প্রায়ই আমার বাম্পা ঝিনঝিন করে খুব খারাপ লাগে কি করা যায় আচ্ছা এটা প্রায় অনেকের হতে পারে অনেকে জিজি করে অনেকে বলে কামড়ানো বা টেনে ধরে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে যেহেতু স্পেসিফিক একটা পায় তাহলে বুঝতে বাম বাম পা তাহলে বুঝতে হবে ওনার নার্ভের কোথাও কোনো প্রবলেম থাকতে পারে স্পেশালি সায়াটিক সায়াটিক নার আমরা যেটা নিয়ে কথা বলছিলাম তো এই সায়াটিক নার্ভে যদি কম্প্রেশন হয় সায়াটিক নার্ভ তাহলে কম্প্রেশন হতে পারে আপনার ইন্টারভার্টেব্রাল যে ফোরামেন সেখানে হতে পারে কট থেকে হতে পারে অথবা রু যেখান দিয়ে কোর্স বা যেখান দিয়ে পাস হয়েছে নার্ভের যে গতিতে কোথাও না কোথাও কম্প্রেশন হতে পারে বিভিন্ন কারণ হতে পারে এটা যে নট অনলি যে যে ওই কোমরে চাপ খেয়ে হবে তা না অনেক সময় অতিরিক্ত ওজন থেকে হতে পারে অনেকে একা লিন অ্যান্ড থিন পাতলা মানুষ তাদেরও মাসেল কম থাকার কারণে নার্ভ কম্প্রেশন হতে পারে তারপরে বিভিন্ন প্রকার আপনার ইঞ্জুরি থেকে হতে পারে বিভিন্ন নার্ভ ইনফ্লামেশন বা কোনো কারণে যদি হয় তা থেকে হতে পারে অনেক কারণ আছে অনেক সময় মাসেলের পেইনও কিন্তু এই জাতীয় কামরানি বা ঝিঝি টাইপের পেইন হতে পারে সার্কুলেটারি প্রবলেম থাকলেও হতে পারে তবে সাধারণত সার্কুলেটারি প্রবলেমে আরও সিভিয়ার প্রবলেম হয় এই জাতীয় ঝিঝি বা উঠানামা করা এরকম হয় না আরও কোল্ড হয়ে যেতে পারে পা বা অনেক সময় গ্যাংগরিন হয়ে যায় পা অনেক সময় পচে যেতে পারে এটা আরও খারাপ কেস যেখানে হয়তো কোনো কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তো আমার মনে হয় উনি কিছু বেসিক এক্সারসাইজ করতে পারে যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে এক্সারসাইজগুলো করতে পারে ওজন কেমন লেখেন নাই যদি ওজন বেশিও কমাতে হবে আর এই ক্ষেত্রে মিকোভেলামিন মানে একটা ভিটামিন আছে পয়েন্ট ফাইভ এম একটা করে দুবেলা দু মাস খেয়ে দেখতে পারে আর এক্সারসাইজগুলো দেখে করতে পারে করে দেখো আর পানি খাওয়া বাড়াতে হবে একটা মহিলাদের ন্যূনতম সুস্থ মহিলা বা অন্য কোন রোগ যদি না থাকে কোনো ডাক্তারের যদি নিষেধাজ্ঞা না থাকে কিডনি ডিজিজ না থাকে তাহলে থ্রি লিটার পানি পার ডে খেতে হবে এটা হচ্ছে কমন আর পুরুষদের চার লিটার পানি ন্যূনতম খাওয়া উচিত আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত আছেন ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আমি চট্টগ্রাম সন্ধনেশ থেকে বলছি রবিউল ইসলাম জি

ওষুধগুলো নিয়মিত খান আর ব্যায়াম করেন রেস্টে থাকেন শুয়ে শুয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখে পি এলআইডির ব্যায়াম সায়াটিকার ব্যায়াম দেওয়া আছে ওগুলা করেন আমি যে নিয়মগুলো বলেছি কাঁথ হয়ে উঠতে হবে কাঁথ হয়ে শুইতে হবে সামনে ঝুঁকে বসে থাকা যাবে না কুজো হয়ে কিছু টান দেওয়া যাবে না এই যে নিয়ম কানুনগুলা মেনে চলেন আরও কিছু দিন দেখেন আর ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ রাখেন অনেক সময় রোগীগুলা যদি পস্তা পাখানার বেশি সমস্যা হয় পা একেবারে ফুড ড্রপ মানে পায়ের পাতা নাড়াতেই পারছেন না শক্তি আমরা বলি গ্রেড যদি লেস দেন টু বা তিনের নিচে নেমে যায় আমরা অনেক সময় সেই ক্ষেত্রে আপনাকে আর্জেন্ট কড়াই সিনড্রোম বলা হয় এক্ষেত্রে আর্জেন্ট হয়তো আপনাকে অপারেশন প্রয়োজন হতে পারে তো এটা যে ডাক্তারকে দেখাচ্ছেন ওনার সাথে এটা একটু ফলো অফ করেন নিয়মিত আমার মনে হয় উনি আপনাকে ভালো একটা সাজেশন দিবে কারণ আপনাকে না দেখে বোঝা যাচ্ছে না যেহেতু ওনার চিকিৎসা আসেন ওটা ফলো অফ করেন আর আমি যে নিয়মগুলা বা সতর্কতা বললাম এগুলো একটু খেয়াল রাখেন ইনশাল্লাহ আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন সুজিত মিয়া তিনি লিখেছেন এসিএল পার্সিয়াল টিয়ার পুরাতন চলতে ফিটতে খুব সমস্যা হয় কি করব আচ্ছা এসিএল টিয়ার এটা হাঁটুতে হয়ে থাকে সাধারণ মানে এসিএলটা হাঁটুতেই থাকে অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বলি আমরা তো প্রায় ইনজুরি হয় অনেকেরই হয় কেউ খেলতে গিয়ে হয় কেউ পড়ে গিয়ে হয় বিভিন্ন কারণে ইঞ্জুরি জনিত সমস্যা অবশ্যই ইঞ্জুরির একটা হিস্ট্রি থাকতে হবে কিছু আর্থ্রাইটিক সমস্যা এসিএল হতে পারে খুব রেয়ার কেস বাট যারা স্পোর্টসম্যান বিভিন্ন বাহিনীতে জব করে তাদের এটা প্রায় হয়ে থাকে ফলটি টেকনিকের কারণে এখন যদি পার্সিয়াল টিয়ার হয় এই ক্ষেত্রে আপনার আমরা অনেক আগে হয়েছে সম্ভবত উনি লিখেছেন পুরাতন পুরাতন তো এই ক্ষেত্রে উনি আমার ইউটিউব চ্যানেল দেখে যে হাঁটুর যে ব্যায়ামগুলো আছে স্পেশালি কোয়াড্রিসেপস মাসেল স্ট্রেনিং এক্সারসাইজ নি মোবিলাইজিং এক্সারসাইজ তো এই জাতীয় ব্যায়ামগুলো উনি দেখে দেখে করতে পারে খুবই উপকারে আসে আর আমরা অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে এই সকল রুগীদের ক্ষেত্রে বিভিন্ন প্রকার রিহ্যাব থেরাপি করে থাকি তো এটা আসলে অ্যাসেস করতে হবে দেখতে হবে কোন রুগীর ক্ষেত্রে এক একজনের এক এক থেরাপির প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে থাকি আর সাধারণত পার্সিয়াল টিয়ারের কোনো অপারেশনের প্রয়োজন হয় না সাধারণত বেশিরভাগ রুগী আপনার রিহাবিলিটেশন কনজারভেটিভ চিকিৎসাই ভালো হয়ে যায় আর যদি কমপ্লিট টিয়ার হয় এবং জটিল হয় তাইলে অনেক সময় রিকনস্ট্রাকটিভ সার্জারি প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে সার্জনের জনের অর্থোপেডিক সার্জন যারা আছেন তারই অপারেশনটা করে থাকেন আচ্ছা অপারেশনের পরে আবার রিহ্যাবিলিটেশন আমরা করে থাকি পুনর্বাসন তো আমার মনে হয় উনি ব্যায়াম এবং নিয়মগুলা করে দেখক আর আরেকটা কথা বলি যে কোনো আঘাত পেলে এই যে এই জাতীয় এদের পরবর্তীতে কিন্তু সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে তো সেটা যেন না হয় এই জন্য ব্লাড ক্যালসিয়াম লেভেল মিনারেল টেস্ট করে দেখবে ভিটামিন ডি এর লেভেল দেখবে যদি কম হয়ে থাকে ওই সাপ্লিমেন্ট গুলো খেতে হবে তাকে সাপ্লিমেন্ট খেতে হবে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে জি ওয়া আলাইকুম আসসালাম আমি শামসুদ জামান সিরাজগঞ্জ থেকে বলছি আমার বয়স 41 আমার সমস্যাটা হচ্ছে আমি এখন এভরিডে আমি হাঁটি এখন হাঁটতে গেলে দেখা যাচ্ছে যে আমার শরীরে ব্যথা হচ্ছে এই ব্যথাটা কিন্তু আগে হতো না এবং আরেকটা বিষয় আছে যে আমার বাম হাতটার যে ইয়েতে উপরে যেটা ধারের পাশে জয়েন্ট আছে ওইখানে ব্যথা করে আমি ইয়ে করেছি টেস্ট করেছি কিছুই নেই এখানে সমস্যা মানে তারা ধরতে পারে না তো বলতেছিল যে যে আমার ব্লাড সুগারের কথাও আসছিল এখানে আমার ব্লাড সুগার মোটামুটি কন্ট্রোল আছে আমি তিন মাসের গর্ভ করেছি দেখলাম যে ওখানে যে লেভেলটা থাকার কথা সেই লেভেলেই আছে এটা একটা মাঝে মাঝে মনে হচ্ছে হাতের আঙ্গুলগুলো ব্যথা করে যেটা আমার হাতের আঙ্গুলগুলো ব্যথা করে এবং আর একটা ইয়ে হচ্ছে যে রাতের সময় দেখি যে পা বা ইয়ে একটু ঝিমঝিমানিয়ে করে তো ঝাঁঝালো টাইপের একটা ইয়ে আছে আমার আচ্ছা এই যে হাঁটছেন এটা কতদিন নতুন করে না আমি দীর্ঘদিন থেকে হাটি প্রায় অনেকদিন থেকে আমার পেশা কি আমার পেশা আমি টেবিল জব করি আমি আমার কোনো ইয়ে নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা বালিশ কি শোয়ার সময় দুইটা বা উঁচু বালিশ একটা বালিশ আমি ব্যবহার করি সাধারণত একটা বালিশই ব্যবহার করি আমি আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার দুইটা সমস্যা নাম্বার ওয়ান উনি হাঁটতে গেলে এখন ব্যথা হয় আগে ছিল না টু ওনার ঘাড়ে এবং হাতে বা উপরে ব্যথা হয় এটা উনি বলছে আঙ্গুল ব্যথা করে ঝিঝি করে পা ঝিঝি করে এই জাতীয় সমস্যা হয় তো হাঁটতে গেলে অনেক কারণেই ব্যথা হতে পারে এটা আপনি এত ওরিড হবেন না আপনি হাঁটাটার পরিমাণটা হয়তো বাড়াতে পারেন কমাতে পারেন সাজেজ আপনি হাঁটতে গেলে দেখা যাচ্ছে খুব বেশি ব্যথা হয় আপনি হাঁটা বন্ধ করে দেন আপনি আবার যখন হাঁটতে পারেন তখনই হাঁটেন মানে যদি আগে এক ঘন্টা হাঁটতেন এখন আধা ঘন্টা হাঁটেন আবার ব্যথাটা কমে গেলে আবার হাঁটা বাড়াবেন মানে হাঁটা একেবারেই ছেড়ে দেওয়া উচিত না এক্ষেত্রে হাঁটার ফোর্স যেমন আমরা বলি তিন কিলোমিটার পার আওয়ার চার কিলোমিটার পার আওয়ার আবার এই ফোর্সটাও আপনি বাড়াবেন কমাবেন আপনি আপনার শারীরিক অবস্থা অনুযায়ী করবেন আর সারা বডির ব্যথা অনেক কারণ হতে পারে যেমন ইউরিক অ্যাসিড থেকে হয় অনেকেরই প্রায় আমরা দেখি আর আপনার বয়স তো বেশি না অত একটা মানে এই বয়সে অন্য আথরাইডিস হয়তো প্রাইমারি অবস্থা আছে বড় কোনো সমস্যা না আমার মনে হয় আপনি একটু সিরাম ইউরিক অ্যাসিড লেভেল দেখেন ক্যালসিয়াম মিনারেল টেস্ট আর ভিটামিন ডি টেস্ট করে দেখেন এগুলো যদি ঘাটতি থাকে আপনাকে হয়তো ওষুধ খেতে হবে বা সাপ্লিমেন্ট ভিটামিন খেতে হবে আর হাঁটার পরে এসে সাওয়ার নেবেন গরম সাওয়ার কুসুম গরম পানিতে গোসল করবেন মাথায় নর্মাল পানি দিবেন আর এটা বাড়বে কমবে এটা নিয়ে ওরিড হবে না ঠিক হয়ে যাবে আর আরেকটা হচ্ছে আপনার যে আঙ্গুলের ব্যথার কথা বলছেন বা ঘাড় ব্যথা এটা আমার কাছে মনে হচ্ছে যেহেতু ডেস্ক জব করেন আপনার ঘাড়ের একটা অ্যাসেস করা দরকার আপনি এমআরআই করে দেখবেন যদি এমআরআই না করে থাকেন ঘাড়ের একটা এমআরআই করেন করলি এটা বোঝা যাবে তাছাড়া আমি বলবো আমার ইউটিউব চ্যানেলে ঘাড়ে যে ব্যায়ামগুলো আছে শিখ দেখবেন খুব সহজ ট্রাই করেন ব্যায়ামগুলো করেন ডেস্ক জবের ক্ষেত্রে যে নিয়মগুলো বলছে ওগুলো মেনে চলেন আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আমি এবারে আবারও বিল্লাল ভাই আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো দেশের বাইরে থাকেন এবং ওখানেও আপনি চিকিৎসা করেছেন দেশে এসেছেন এখানে করছেন পার্থক্যটা কেমন দেখছেন না আমি দেশে আসছি ওইখান থেকে আমার দেশের চিকিৎসা পার্থক্যটা ইনশাল্লাহ ভালোই আছে স্যারের কাছে আমি চিকিৎসা নিতেছি ইনশাল্লাহ ভালো আছে ওইখান থেকে পার্থক্য ওনারা তো শুধু আমাকে দেখেছে ব্যথার কো ট্যাবলেট দিয়েছে শুধু আর একটা বেল দিয়ে যার তো কিছু দেন না তো বলেও না যে কোন এক্সারসাইজ করতে কিন্তু আমার দেশে আসি আপনি কতদিন ভর্তি আছেন এখানে আমি আজকে 14 দিন ভর্তি আছি স্যার এখানে আচ্ছা শুরুতে যে রকম প্রবলেমটা ছিল মানে সেটা থেকে এখন কি রকম উন্নতিটা হয়েছে এখন ইনশাআল্লাহ ভালো উন্নতি হয়েছে শুরুতে কি রকম প্রবলেম ছিল শুরুতে তো ব্যথা ছিল প্রচণ্ড ব্যথা ছিল প্রচন্ড ব্যথা ছিল এখন ইনশাআল্লাহ ওই ব্যথাটা হাতে কি সমস্যা হতো তখন না হাতে কোনো সমস্যা হতো না আমার শুধু কোমরের মিররন্ডের ব্যথাটা পায়ে কোনো ব্যথা ছিল না না পায়ে কোনো ব্যথা ছিল না আচ্ছা আমি ওনার প্রসঙ্গে জানতে যাচ্ছি যে ওনার কাজের ধরন যে রকম উনি কিন্তু প্রবাসে থাকেন সেখানে যে ধরনের কাজ করছেন সেই কাজের সাথে তার এই রোগের সম্পৃক্ততা আচ্ছা এটা ওনার মাধ্যমে বাকি সবাইকে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যেমন উনি কিন্তু জানতো না যে ওনার পিএলআইডি হবে উনি ভালো মানুষ বিদেশ গিয়েছে কাজ করছে ওকে কিন্তু ওই যে ঝুঁকে ঝুঁকে কাজ করা উনি নিজেই বলছে এবং অন্য ডাক্তারও তাই বলছে যে সামনে ঝুঁকে কাজ করা তো সামনে ঝুঁকে কাজ করা থেকে রোগটা ডেভেলপ করছে কিন্তু উনি জানতো এটা হইতো তাহলে হয়তো উনি সাবধানে করতো নাম্বার ওয়ান আর একটা হচ্ছে সামনে ঝুঁকেও কাজ করা যাবে সমস্যা নেই কিন্তু আমরা জানি না যে সেটাকে রিকভারি করব কিভাবে যে আপনি যে সাজেজ আপনি দুই ঘন্টা সামনে ঝুঁকে যদি কাজ করেন অন্তত পনেরো মিনিট তো আপনাকে ব্যাক এক্সটেনশনে যাইতে হবে সেটা তো আর করা হয় নাই এই জন্য কাজের ফাঁকে ফাঁকে বেসিক অ্যারোবিক এক্সারসাইজগুলো আমরা করতে বলি যেমন হাঁটা সুইমিং করা বা আপনার সাইক্লিং এই জিনিসগুলো তো আর ওনারা করে নাই শুধু কেবল কাজই করছে আর এসে বিছানায় ঘুমাইছে বা খাওয়া দাওয়া করছে জানতো না তো এই জিনিসগুলো যদি যারা বিদেশে আসেন তারা যেন এই ফাঁকে ফাঁকে যেন এই এক্সারসাইজগুলো করে পাশাপাশি অ্যারোবিক্স যেটা আমরা বলে হাঁটতে হবে সুইমিং করতে হবে অথবা কোমর ব্যথা যেন না হয় কিছু প্রিভেন্টিভ এক্সারসাইজ আমি ইউটিউবে দিয়েছি অথবা পি যে ব্যায়ামগুলো এগুলো করতে হবে এগুলো করলে কিন্তু সাধারণত এটা হয় না তারপরেও কিছু জিনিস আমাকেও মানতে হয় ওনাকেও মানতে হবে যেমন সামনে ঝুঁকে যত কাজ না করা যায় তো সেটা উনি বুঝে শুনে করতে হবে সামনে সাবধানে অন্তত কোমরটাকে বাঁচিয়ে যেখানে ঝুঁকতে হবে সেখানে বসে করবে বিভিন্ন পেশায় বিভিন্ন রকম হয়ে থাকে এবং ক্ষেত্রে কি করা উচিত হয়েছেন রাফিয়া আক্তার তিনি লিখেছেন আমার মায়ের বয়স আটান্ন বছর আহ হাঁটু ব্যথা পায়ের পেশি ইটের মতো শক্ত হয়ে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে আহ কি করা যায় জি অস্ট্রোয়াথেরাডি যদি হাঁটুতে হয় এটা হতে পারে যে পায়ের পেশি একেবারে শক্ত শক্ত হয়ে যাবে অনেক সময় কোমরে পিএলআইডিও থাকতে পারে তার থেকেও এটা হতে পারে দুইটা থেকেই কিন্তু এই আপনার পেশি শক্ত হয়ে যায় স্পেশালি কাপ মাসেল অনেকের অনেক টাইট হয়ে যেতে পারে তো আমার মনে হয় উনি এই ক্ষেত্রে একজন বাদ ব্যথা স্পেশালিস্টকে দেখানো উচিত এবং কিছু ইন্টারভেনশন দরকার যেমন আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি ওগুলা করতে হবে আর পাশাপাশি উনি হাঁটুর যে এক্সারসাইজগুলো আছে আমার ইউটিউব চ্যানেলে দেখে দেখে করক এখন করতে গিয়ে অনেক সময় ব্যথা হতে পারে তো সহনীয় মাত্রায় করতে হবে মানে যে এক্সারসাইজটা করলে তীব্র ব্যথা ওটা বন্ধ করে বা এক্সারসাইজের ইন্টেন্স মানে খুব আমরা চাপ দিতে বলি বা রেঞ্জ অফ মোশানের ক্ষেত্রে ভাস করতে বলি তো সেটা যতটুক পারে ওইভাবে আস্তে আস্তে সহনীয় মাত্রা করতে পারে ব্যথা গরম শেক দিতে পারে আর যেহেতু খুব টাইট হয়ে থাকে এই ক্ষেত্রে মাসেল রিলাক্সিন পাশাপাশি খেয়ে দেখতে পারে যেমন টল পেরিসন বা ই পেরিসন হাইড্রোক্লোরাইড এটা অত দশ পনেরো দিন খেতে পারে এটা কোনো ব্যথার ওষুধ না আর আরেকটা হচ্ছে আপনার এই বয়সে গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট বা আমরা কোলাজেন টাইপ টু ওয়ান হায়ালিউরোনিক অ্যাসিড ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এগুলা যদি ব্লাড রিপোর্ট দেখে ওই সাপ্লিমেন্টগুলো কিন্তু দীর্ঘমেয়াদী খেতে হবে অবস্থা বুঝে কাউকে দুই মাস কাউকে ছয় মাস তার অবস্থার অন্য অনেক উন্নতি হবে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছে আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো দর্শক আপনি শুনতে পাচ্ছেন সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে দর্শক আপনি আবারো একটু কষ্ট করে ট্রাই করুন আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি ফেসবুকে পলক কবির উনি লিখেছেন খাটের সাথে আঘাত পাই আঘাত পাওয়ার পর এমআরআই করে দেখা যায় যে জয়েন্ট ইফিউশন ও অস্টিও আর্থ্রাইটিস আমার বয়স 22 বছর হ্যাঁ আমি বলেছি এর আগেও যে যদি কোনো জোড়ায় কেউ আঘাত পায় কোনো হিস্ট্রি থাকে তাহলে কিন্তু মানে আস্তে আস্তে অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপমেন্ট আসবে এটা কমন যেটা আমরা বলি সেকেন্ডারি চেঞ্জ আসে যে কোনো জোড়ায় তো এখন আর্থ্রাইটিস প্রিভেনশন একটা ইস্যু আর একটা হচ্ছে ইফিউশন ইফিউশন মানে ভিতরে ইনফ্ল্যামেটরি এক্সুডেট তৈরি হতে পারে মানে খারাপ কিছু পানি বা লিকুইড এগুলা থাকে অনেক সময় তো এটা আমরা প্যাটেলার টেপিং টেস্ট করে দেখি অ্যাপ্রিহেনশন টেস্টে যদি মনে হয় পজিটিভ অনেক সময় আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি স্পেশাল ইন্টারফারেনশিয়াল বা লেজার বা অনেক থেরাপি আছে শ আমরা দিই যদি এতে রেজাল্ট না আসে আমরা সময় অনেক সময় কালেকশান করে দিই বের করে দিই বের করে দিয়ে আবার তাকে বিভিন্ন থেরাপি এক্সারসাইজ করে থাকি এই ক্ষেত্রে উনি হাঁটুর কিছু স্টেটিক টাইপ এক্সারসাইজ করতে পারে ইন্টারনেটে গিয়ে লাগবে ইউটিউবে যে কোয়াড্রিসেপস স্টেটিক এক্সারসাইজ লেখলে অনেক এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে ওগুলো করলেও ফিউশন কমে যায় আর যেহেতু আথরাইটিস অলরেডি ডেভেলপ করে ফেলেছে এই ক্ষেত্রে গ্লুকোসামাইন কন্ট্রোটিন সালফেট সাপ্লিমেন্ট খেতেই হবে অন্তত পাঁচ ছয় মাস হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ করতে হবে হায়াল ইউরোনিক অ্যাসিড অন্তত চার পাঁচ মাস খেতে হবে ভিটামিন ডি লেভেল দেখে খেতে হবে ক্যালসিয়াম লেভেল দেখে খেতে হবে মানে এখন একটা ইন্টারভেনশন করলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে আর বয়স তো বেশি না

আচ্ছা আপনি এখন যে ওষুধ দিয়েছে ওগুলা খান আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পিএলআইডি দেখবেন ব্যায়াম দেওয়া আছে অন্তত দশ পনেরো বিশটা বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবে আমি ব্যায়াম দিয়েছি দেখে দেখে ধৈর্য সহকারে ব্যায়ামগুলো শিখে করতে থাকেন আর টানা এক মাস রেস্টে থাকার চেষ্টা করেন যদি আপনাকে ছুটি দেয় দেখেন দশ পনেরো দিন বিশ দিন এক মাস থেকে থেকে শুয়ে শুয়ে ব্যায়াম করেন ওষুধগুলা খান আমার মনে হয় এইটা রিকভারি হবে তারপরে যদি আপনার আবার ওই কিছু আপনাদের হয়তো প্যারেড করতে এক্সারসাইজ আছে এগুলো করতে গিয়ে আবার সমস্যা যদি বারবার দেখা দেয় হয়তো আপনাকে অ্যাডভান্স কোনো চিকিৎসা করতে হবে সেই ক্ষেত্রে বাদ ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে অনেক সময় আমরা অপারেশনও করতে বলি বা অনেক সময় আপনাকে অ্যাডভান্স ভর্তি করে আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি তো সেটা পরের ব্যাপার আপনি ওষুধ খান আর এখন ব্যায়ামগুলো করেন দেখে দেখে আর নিয়মগুলা তো আপনি বোঝার চেষ্টা করেন সামনে যেমন সামনে ঝুঁকে কোনো কাজ করতে না হয় এইগুলা নিয়মগুলো মানেন দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভ হবে একটু ধৈর্য ধরেন 10 15 দিন দেখেন আর ব্যায়াম করেন দেখা যাক আমি আবারো আমাদের অতিথি জনাব বিল্লাল হোসেন আপনার কাছে একটু জানতে চাই আপনি যেহেতু দেশের বাইরে আছেন প্রবাসে আছেন মালয়েশিয়াতে আপনি কাজ করছেন এবং সেখানে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন আমাদের দেশেও ট্রিটমেন্ট নিচ্ছেন নিজেদের দেশে এই যে কস্টের একটা ব্যাপার আছে খরচ এই খরচের বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমাদের দেশে খরচ কি তুলনামূলকভাবে অনেক কম কিনা জি আমাদের দেশে খরচ তুলনামূলকভাবে অনেক কম ওই দেশ থেকে আচ্ছা ওইখানে যদি আমরা মেডিসিন কিনি যত টাকা তার চেয়ে বেশি মেডিসিন আমরা এখানে কিনতে পারবো এবং আমি মনে করি আমাদের দেশের মেডিসিনগুলো আরও ভালো আই ওখানে যে ফিজিওথেরাপি যদি করতে হয় বা যাদের করতে হচ্ছে বা আপনার সাথে যারা কাজ করছে একই রকম কাজই তো আপনারা করছেন তাদের মধ্যে কি কারো সমস্যা আছে বা তারা কিভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের মধ্যে আছে কিন্তু ওই মেডিসিনই খাচ্ছে আমার মত শুধু মেডিসিন খাচ্ছে কিন্তু কোনো ফিজিওথেরাপি করছে না জি না কোনো ফিজিওথেরাপি করছে না সেটা করতে গেলে খরচ বেশি পড়ে আমার মনে হয় সেটা করতে গেলে খরচ বেশি পড়ে আমি ওইখানে একজন এমবিবিএস ডাক্তারকে জিজ্ঞেসছিলাম আমার ব্যাপারটা নিয়ে যে স্যার আমি কি করতে পারি আমার কি চিকিৎসা আছে তখন আমাকে বলছে যে এটার দুইটার চিকিৎসা আছে একটা ফিজিওথেরাপি আর একটা সার্জারি এখন তোমার খুশি তুমি কোনটা করবা আচ্ছা তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে না আমি সার্জারি করব না তখন আমি স্যারের ইউটিউব চ্যানেলে আপনাদের এসি টিভিতে এই প্রোগ্রামগুলি দেখার পরে স্যারের ওইখান থেকে আমি কিছু ব্যায়াম করছি করার পরে আমার ব্যথাটা অনেকটাই ভালো হয়েছে আমি সুস্থ বোধ করি তখন মনে মনে আমি চিন্তা করলাম যে আমি সারের কাছেই যেতে হবে যেহেতু সারের ব্যায়াম দেখে আমার ভালো লাগতেছে আমি করতেছি তাহলে আমি সারের কাছেই যেতে হবে কিন্তু আমি সার্জারি করব না আচ্ছা উনি যেমনটা বললেন যে দুটো অপশন একটা হচ্ছে ফিজিওথেরাপি আর একটা হচ্ছে সার্জারি তো ফিজিওথেরাপিতে তো ভালো হয়ে যায় সেটা হতে কত সময় লাগে বা কত পার্সেন্ট ভালো হয় কোন ক্ষেত্রে যে একেবারেই সম্ভব হয় না এবং সেই ক্ষেত্রে সার্জারি যে স্টাডি আছে সেটা 92 টু নাইনটি আপনার এই কনজারভেটিভ বা ফিজিওথেরাপিওটিক মেনুভারে ভালো হয়ে যায় বেশিরভাগ রুগী মানে আপনার মেজর অংশই ফিজিওথেরাপির রোল আর কিছু কেস আছে যেটা হয়তো এরকম হয় যে ক্যানেল স্টেনস্ট হয়ে গিয়েছে বা ফুড ড্রপ হয়ে গিয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে বা আপনার পসরা পায়খানার বা ব্লাডার ইনকন্টিন্সি আছে এক্সট্রুডেড ডিক্স মানে জেলি বের হয়ে একেবারে ক্যানেলে ঢুকে আছে ওটা এমআরআই দেখলে ক্লিয়ার বোঝা যায় তখন আমরা ডিসিশন নেই না এটা হতো এখানে সময় নষ্ট করে লাভ নাই আমরা তো অপারেশনে 60 কাছে পাঠিয়ে দেই 60 জন সার্জারি করে তো ইট ডিপেন্ডস অন এটা একজন ডাক্তারের দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা দরকার আছে আপনি শুধু কেবল ডাক্তারি করলে হবে না আপনার অন্তত 15 20 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জি আপনি কয়টা কেস কি হয়েছে এভাবে অপশন না দিয়ে যে দুটো অপশন আছে কোনটাতে যেতে চান কিন্তু তাকে যদি একটু বুঝিয়ে বলা যায় যে আপনার এই সমস্যাগুলো না থাকলে

সিদ্ধান্ত রুগীর কাছে ছাড়তে হয় অনেক কারণে কারণ রুগী আমরা চাইলেই যে রুগী অপারেশনে যাবে তা কিন্তু না আবার চাইলেই যে উনি থেরাপি করবে কিন্তু তার কিছু না তাকে বুঝিয়ে বলার পর তারপরে তাকে অপশন দেওয়া হয় সে কোনটা করতে চায় আর আমাদের কাছে যখন ছেড়ে দেয় অবশ্যই আমরা আমাদের চাই যে কনজারভেটিভ চিকিৎসাটা আগে দিতে যেন অপারেশনটা অ্যাভয়েড করে যায় আর হতে পারে হ্যাঁ হতে পারে অনেক রুগী পিএলআইডিএল ফোর ফাইভে অপারেশন হয়েছে আফটার কয়েক মাস বা বছর দুই বছর পর দেখা যায় অ্যালফাই ব্যাস ওয়ানে হয়েছে বা একই জায়গায় সেকেন্ডারি আবার হচ্ছে হতেই পারে এটা ইয়াং রুগীদের বেশি হয়ে থাকে সাধারণত বয়স হইলে এটা হয় না আর এখানে অনেকগুলো সাইকোলজিক্যাল ব্যাপার আছে কেন বেশি হচ্ছে আচ্ছা ইয়াংদের কেন বেশি হওয়ার কারণটা হচ্ছে ইয়াংদের এখনও কিন্তু ডিক্সগুলা বা আমাদের শরীরের প্রত্যেকটা টিস্যু কিন্তু সেকেন্ডারি চেঞ্জ কম আসে মানে আমাদের কিন্তু এখনই প্রাইমারি অবস্থা আছে যেমন আমরা বলি কাটিলেসগুলা খুবই ইনটেক থাকে মানে আমরা ওখানে ডিজেনারেশন নাই তখন যখন ডিক্সটা কেটে বের করে ডিক্সেক্টোমি করা হয় রেজিডুয়াল ডিক্স তো থেকে যায় দুই হাড়ের মাঝখানে ওই ডিক্সটা আবার যেহেতু ওটা ওয়ান টাইপ অফ লিকুইড একটু ভারী লিকুইড টাইপের সেটা আবার বের হয়ে আসে বাকি অংশটা ওই তখন আমরা দি সেকেন্ডারি এটা দেখি আর বয়স্কদের ক্ষেত্রে এমনিটি ফাইব্রোসিস হয়ে যায় মানে শুকিয়ে যায় তখন সে শুকানো জিনিস কাটলে বাকি আর শুকানের কিছু আসার কোনো কিছু থাকে না এটা হচ্ছে দুইটার মধ্যে একটু তফাৎ এজন্য ইয়াং রোগীদের পারতপক্ষে অপারেশনে কম যাওয়াই ভালো বয়স বেশি হলে তখন এই রোগীর জন্য আপনার সাজেশন কি থাকবে তার ভবিষ্যতে চলাফেরা এবং যেন ব্যথাটা বারবার ফিরে না আসে আচ্ছা ওনার ওনার কিন্তু পিএলআইডি যে পরিমাণ আছে তার চেয়ে হয়তো কমপ্লেনটা হচ্ছে ওনার কিন্তু বড় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ওনার ওজন কমাতে হবে নাম্বার ওয়ান ওনার হাইট অনুযায়ী ওজনটা একটু বেশি চার পাঁচ কেজি ওজন কমাবে আর নিয়মগুলো উনি অলরেডি জানে বা আমরা বারবার আবার বলে দিব যে সামনে উনি কাজ করতে যাবে কাজ করা ছাড়া তো কেউই থাকতে পারবে না কিন্তু ওই গিয়ে সাবধানে পরিবর্তনেরও কোনো দরকার নেই সাবধানে করবে মাঝে মাঝে ব্যায়াম করবে আমরা টিপসগুলো শিখিয়ে দিব ওইভাবে উনি চলবে ইনশাল্লাহ ভালো থাকতে পারবে আর হচ্ছে ওই যে মানে ওনার পেইনের একটা এখন যে পেইনটা হয় মাঝে মাঝে সেটা হচ্ছে লিগামেন্টের একটা পেইন হয় তো আমরা ওখানে থেরাপি দিচ্ছি আর হয়তো দিয়ে আজকে দিলে হয়তো চলে যাবে বাকি একটু সমস্যা আছে ইনশাআল্লাহ এটা থাকবে না আর নিয়মগুলা মেনে চলার কি মূল আমার মনে হয় যে নিয়মগুলা বলা হলো সেটা যদি আপনি মেনে চলেন আমার মনে হয় আপনি পরবর্তীতে ভালোই থাকতে পারবেন জি আর সেই ক্ষেত্রে তেমন কোন বড় ধরনের সমস্যা আপনার হবে না আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা একদম ছোট করে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন জি সেটা হচ্ছে আসলে মানুষ কিছুটা হলো ন্যাচারালি অনেক কিছু ভুলে যায় বা করতে চায় না যেমন ওনার ক্ষেত্রেও যে হয়তো নিয়ম মাইনে চলবে উনি এক মাস দুই মাস তিন মাস যদি ভালো থাকে আবার ভুলে যাবে এই ভুলে যেন মানুষ না যায় এটা আমরাও করি আমরা ডাক্তার হলেও অনেক কিছু সাবধান হতে হই আবার দেখা যায় যে আবার সেটা হয়ে যায় তো এই জিনিসটা যেন না হয় যে যার যে সমস্যা আছে আর কিছু বেসিক সমস্যা আর বেসিক নিয়ম সবাইকে মানতে হবে যেটা খাবারের ক্ষেত্রেও চলাফেরার মানে আমরা যদি পর্যন্ত মেনে চলি এবং ভুলে না যাই সতর্কতা অবলম্বন করে অবশ্যই ভালো থাকতে পারবো